আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে আবার উপস্থিত হলাম আরেকটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের পছন্দ হবে। ঈদ স্পেশাল হিসেবে এই রেসিপিটা নিতে পারেন, কিংবা আপনার ঘরে কোনো মেহমান আসলে সে তাদেরকেও পরিবেশন করাতে পারবেন। তাই আমি এই রেসিপিটার নাম দিয়েছি দাওয়াতি পায়েস। আমরা যখন মেহমান আসে ডেজার্ট হিসাবে কিন্তু পায়েস খাওয়াতে পছন্দ করি। বেশিরভাগ মানুষ তার ক্রিয়েটিভিটি দেখাতে চাই পায়েসটা, বিশেষ করে কারণ পায়েসটা অনেকেরই পছন্দ। তো এখানে আমি পায়েসের জন্য নিয়েছি পোলাওয়ের চাল, আমি এক কাপ না আধা কাপ আর এক টেবিল চামচ নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, রাখার পর দেখেন এই পর্যায়ে আসছে, হাত দিয়ে টিপলে এটা ভেঙে যাচ্ছে। আপনারা যদি আরও 2-3 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে আরও একটু সফট হয়ে যাবে। আমি বেশিক্ষণ ভিজাই নিয়ে, আমি 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখছিলাম, তাতে এই পর্যায়ে আসছে। আপনারা ইচ্ছে করলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন, দিয়ে হাত দিয়ে এইভাবে। আমি এখানে হাফ কাপ নিয়েছি আর 1 টেবিল চামচ নিয়েছি। এখন এটাকে আমি হাত দিয়ে ভেঙে নেব। আমি যেহেতু এটা পায়েস রান্না করব, তাই আমি একটু হাত দিয়ে ভেঙে নিতে চাচ্ছি। অনেকে কিন্তু পায়েস পুরো চালটাই ভিজিয়ে রান্না করেন, কোনো ভাঙে না, ভাঙা ভাঙির কাজ করে না। তবে আমার মনে হয় চালটা যদি একটু ভেঙে নেন তাহলে পায়েস খেতে কিন্তু ভালো লাগবে। তো এখন আমি এলাচ দারচিনি দিয়ে আমি এটা, এখানে আমি 1.5 লিটার দুধ দিয়েছি। 1.5 লিটার দুধ দিয়ে আমি এটাকে এখন কুক করে নেব, চালটা যাতে সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে কুক করে নেব। যত ধীরে ধীরে এই পায়েসটা রান্না করবেন, ভিতর থেকে চালটা নরম হয়ে আসবে আর দুধটাও গাঢ় হতে থাকবে, এতে করে পায়েসটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আমি কিন্তু এখানে আমার 1.5 লিটার দুধে আমার হয়নি, আমি আরও 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি, তার মানে টোটাল আমার 2 লিটার দুধ লাগছে। আমার 1/2 কাপ আর 1 টেবিল চামচ চাউলের জন্য 2 লিটার দুধ লেগেছে। এই মেজারমেন্টটা ঠিক রাখলে আপনাদের পায়েসটা পারফেক্টলি হবে, খুব সুন্দর হবে, গাঢ় ঘনও এবং খুব মজাদার একটা পায়েস তৈরি হবে। আপনারা এই দুধের এই মেজারমেন্টটা ঠিক রাখবেন। আমি এখানে ক্যারামেল করে নেওয়ার জন্য 2 টেবিল চামচ মতো, দেখুন এখানে 2 টেবিল চামচ মতো চিনি আছে, এটাকে আমি এখন ক্যারামেল করে নেব। চিনিটা যখন গলে আসবে একদম ফেনা ফেনা হবে, ওই পর্যায়ে এসে আমি এখন পানি দিয়ে দেবো, দিয়ে একটু ক্যারামেল করে নেব। চিনিটা যখন গলে যখন ফেনা হবে ঠিক সেই পর্যায়ে দিয়ে কিন্তু পানিটা দিতে হবে। এই ক্যারামেলটা আমি গরম দুধের ভিতরে গরম অবস্থায় দিয়ে দেব, এতে করে দুধের কোনো ছানা কাটবে না। দুটো যখন গরম গরম থাকবে ওই পর্যায়ে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু দুধটার ছানা কাটার কোনো সম্ভাবনা থাকবে না, আর দুধটার কালারটা সুন্দর হবে। ক্যারামেলটা দিয়েছি কারণে যে কালারের জন্য, মূলত পায়েসের রঙটা যাতে আর একটু সুন্দর হয়, আকর্ষণীয় হয়, সে কারণে। এখন আমার দুধটা গাঢ় হয়ে এসেছে আর আমার পায়েসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে চালটা, দেখুন পায়েসের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা কথা খেয়াল রাখবেন, যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, চিনিটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, যতক্ষণ না চালটা ভালোভাবে কুক না হয়, হাত দিয়ে চাপলে চালটা যতক্ষণ সিদ্ধ হয় নিয়ে যদি মনে হয় ততক্ষণে কিন্তু চিনিটা দিবেন না, এতে করে চালটা কিন্তু আর সিদ্ধ হবে না। চালটা প্রপারলি সিদ্ধ হয়ে গেলে বা হাত দিয়ে চাপ দিলে দেখবেন গলে যাচ্ছে, তখন আপনারা চিনিটা দিয়ে দেবেন। আমি যেহেতু ওখানে 2 টেবিল চামচ দিয়েছি আর এখানে 1/2 কাপের চেয়ে একটু কম দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন আপনাদের পছন্দ মতো চিনি। আমি মেজারমেন্টটা বলছি, আমি 1/2 কাপ আর 1 টেবিল চামচ চাউলের জন্য 1/2 কাপ চিনি দিয়েছি। এখানে আমি কাজু বাদামগুলো কেটে দিয়ে দিচ্ছি,
প্রথমে রান্না করার সময় আর একটু দিচ্ছি, পরে আবার দেব। আপনারা যত এখানে বাদাম কিশমিশ অ্যাড করবেন তত এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখন আমি এই পর্যায়ে হাফ কাপ আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা অবশ্যই দিবেন, এতে করে আপনার পায়েসটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে, খেতে কিন্তু মজাদার হবে, লোভনীয় হবে। আপনার অতিথি যদি ঘরে থাকে তারা কিন্তু খুবই পছন্দ করবে, যে পায়েসটা যে খাবে সে আপনার প্রশংসা করবে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, অবশ্যই মিষ্টিতে কিন্তু লবণ দিতে হবে, নাহলে মিষ্টিটা প্রপারলি লাগে না। এই পর্যায়ে আমি একেবারে লাস্টের দিকে এসে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে একটা শাহি ভাব আসে, পায়েসের ভিতর থেকে একটা শাহি শাহি ভাব আসে। আর মেহমান থাকলে আমি সাধারণত একটু ঘি দিয়ে থাকি। আপনারা এভাবে একবার রান্না করে দেখেন, পায়েসে ঘি দিলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার পাবেন। তো আমার এই পর্যায়ে প্রায় রান্না শেষের দিকে, আমি এখন কেওড়া জল দিয়ে দেবো। আমি সাধারণত কেওড়া জলটা পছন্দ করি না, তারপরও কেন জানি আমার মনে হচ্ছে একটু দেওয়া দরকার। আর মিঠা হাতরটা তো একদমই পছন্দ না, তারপরও আমি খুব সামান্য এক ফোঁটা দেব। আপনারা ইচ্ছে করলে এখানে গোলাপ জল দিতে পারেন। আমার ঘরে গোলাপ জলটা ছিল না, আমি কেওড়া জল আর মিঠা হাতরটা দিচ্ছি। গোলাপ জলটা দিলেও কিন্তু ভালো লাগে খেতে। দিয়ে এটা আমি এখন সব কিছু মিশিয়ে দেব। আমার রান্না প্রায় শেষের দিকে, লাস্টে আমি গার্নিশ করব আরও বাদাম কুচি দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন, নতুন হিসেবে আমাকে সমর্থন করবেন। আমি কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন পায়েসটা খেতে কিন্তু খুব ইয়ামি হবে, খুবই সুস্বাদু হবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখেন আমার মতো করে। যারা নতুন তাদের জন্য বলছি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে বলবেন এভাবে পায়েস রান্না কারা করেছেন। ঈদ আসছে সামনে, আপনারা ঈদে একটা মেনু হিসেবে রাখতে পারেন এই পায়েস। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি আপনারা এনজয় করবেন আমার এই পায়েস দিয়ে।